আপনার যে সংস্থা, আপনি কাজ করতেছেন এই সংস্থার সাথে যারা জড়িত আছে, আপনার বাংলাদেশি বন্ধুরা বা বাংলাদেশিরা, তারা আপনাদের সাথে কেমন হেল্প করে বা কেমন কাজ করে যাচ্ছে? এখন আমি একসাথে কাজ করি একমাত্র সোসাইটির বন্ধু মেম্বার, আর তাদেরকে সত্যি শুধু ক্যামেরার সামনে বলছি না, আমি সত্যি সম্মান করি। কারণ আমি তো এই একমাত্র সোসাইটির সাথে জয়েন্ট করতে মাত্র 7 বছর, তাহলে এই 2 গুণ 15 বছর, হ্যাঁ, অনেক পরিশ্রম করে, অবশ্যই আনন্দ করে আমাদের কাজের মাধ্যমে শিশুদের মানে ডেভেলপমেন্ট হচ্ছে সেটা দেখতে পারি, তো অবশ্যই আনন্দ সুখ আছে, কিন্তু প্রতিদিন অনেক পরিশ্রম করতে হচ্ছে। আর সেই কাজটা 15 বছর তারা করছে, এবং আমরা তো জাপানিজ, সেই জন্য এরকম ইন্টারভিউতে বলার সুযোগ তো অনেক থাকে, কিন্তু আসলে একমাত্র সোসাইটি চালিয়ে এসেছে তো আর শুধু আমাদের নয়, ওই বাঙালি বন্ধুরা মানে ঢাকা ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ছিল তারা আর মানে অনেক প্যাশন নিয়ে এবং এনার্জি নিয়ে আর এই একমাত্র সোসাইটিটা চালাচ্ছে, সেটা আমি কি বলবো, দেশ এবং আর কি বল, জাপান বাংলাদেশ এরকম দেশকে পালো হয়ে আমি একজন মানুষ হিসাবে রিসপেক্ট করছি, এবং বাংলা ভাষা, বাংলার সংস্কৃতি, ইতিহাসের সব কিছু আমি বাঙালি বন্ধুর কাছে থেকে শিখেছি। আমরা খুবই লাকি এরকম মানে রিসপেক্ট করতে পারি, এরকম বন্ধুর সাথে এরকম কাজে করতে পারছি, সেটা নিয়ে মানে খুব মানে আমি নিজে লাকি মনে করি।